ভক্তির অর্থ হল নিজেকে ধ্বংস করার এক সরঞ্জাম আপনার উদ্দেশ্য আপনার দৃষ্টিভঙ্গি আপনার স্বপ্নগুলো ধ্বংস করার সরঞ্জাম যাতে আপনি অতি ক্ষুদ্র প্রাণী হয়ে না থাকেন যাতে আপনি a nameless little creature in this cosmos. এই মহাবিশ্বে এক নামহীন ছোট্ট প্রাণী হয়ে না থাকেন বরং যাতে ঈশ্বরের অঙ্গ হয়ে ওঠেন ভক্তি সেই লেনদেন নয় যা আপনি করেন ভক্তির নামে খুব বেশি লেনদেনের কারবার হচ্ছে সওদাগর এবং ভক্ত এরা দুজন ভিন্ন মানুষ একজনের জায়গা বাজারে অন্যজনের ঈশ্বরের কাছে তারা পুরোপুরি দুটো ভিন্ন জগৎ আপনার এটা বোঝা প্রয়োজন যে যখনই আপনি লেনদেন করতে বসেন লেনদেনের ধর্মই হলো এটা যে অন্যের চেয়ে বুদ্ধিমান হওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করা উচিত না অনার্থক লেনদেন করতে চান না চান কি যখনই লেনদেন করতে বসেন অন্যের চেয়ে আরও বুদ্ধিমান হতে চান ঈশ্বরের সঙ্গে যদি এই মনোভাব নিয়ে চলেন শুরুর আগেই আপনি হেরে গেছেন যদি এভাবে আপনি অস্তিত্বের সঙ্গে বসেন আপনার গুরুর সঙ্গে বসেন তাহলে শুরুর আগেই আপনি হেরে গেছেন এই দৌড়ে নামতে হবে না এমনিই হেরে গেছেন আপনি জিততে পারেন না কারণ মৌলিক উদ্দেশ্যটাই পরাজিত হয়ে গেছে আর কি থাকে সুতরাং ভক্তির অসামান্য শক্তি হাতছাড়া করবেন না আপনার মাথার মধ্যে একটা তুচ্ছ লেনদেনের জন্য কি চাইতে পারেন কি ধরনের লেনদেন করতে পারেন সৃষ্টি এবং স্রষ্টার সঙ্গে শুধুই এক অর্থহীন লেনদেন কারণ আপনি জানেন না কি সম্ভাবনাকে ধরে রেখেছে এই মহাবিশ্ব আপনি শুধু জানেন জীবনে যা অনুভব করেছেন সেই সামান্য অর্থহীন জিনিসটুকুই যদি ধরুন আদৌ যদি একটি শক্তির সংস্পর্শে আসেন অন্তত সেই শক্তির উপস্থিতির মধ্যে আছেন যা কিনা এই সৃষ্টির উৎস আর আপনি জিজ্ঞেস করলেন আমি চাকরি পেতে চাই আমি বিয়ে করতে চাই আর কত নির্বোধ হতে পারেন আপনি জানেন না এটা কি ধরে আছে এটা কি সবচেয়ে ভালো নয় আমার সাথে যা করতে চান করুন হুম যদি যোগাযোগ হয়ে থাকে সৃষ্টির উৎসের হাতে ছেড়ে দেওয়াই কি সবচেয়ে ভালো নয় যে আমাকে নিয়ে যা করার করুন না না একটা চাকরি পাইয়ে দিন আসলে আমি চাই মাইনেটা একটু বাড়ুক একটা প্রমোশন চাই হে ভগবান নিজের সঙ্গে এরকম করবেন না কোনো সময় যদি এমন কিছুর উপস্থিতির মধ্যে আসেন যা আপনার চেয়ে বড় বলে মনে হয় অন্তত কিছু ক্ষেত্রে সেটা হলো সেই সময় যখন কোনো লেনদেনের চেষ্টা করবেন না একেবারে চুপ করে সেখানে থাকুন শুধু দেখুন কিভাবে গ্রহণ করতে পারেন তো ওটাই ভক্তি যে আপনি এটা বোঝেন ঈশ্বরের অঙ্গ হয়ে ওঠা আরও বৃহত্তর সম্ভাবনা কোনো লেনদেন করার চেয়ে তা সেই লেনদেনটি যত বড়ই হোক না কেন আপনার মনে লেনদেন আর লেনদেন সব সময় চলছে সব জায়গায় জীবন ও মৃত্যুর সঙ্গে লেনদেন হয়েই চলেছে লেনদেন থেকে ভক্তি এটা একটা রূপান্তর এটা এরকম যে আপনাকে যদি আবর্জনা দিই আপনি কি আমাকে সুরভিত সুন্দর কিছু দেবেন না আমি আপনাকে আবর্জনা দিলে আপনি আমাকে আরও আবর্জনা দিতে চাইবেন দয়া করে দেখুন কিভাবে এই সৃষ্টি কাজ করে এই গাছটিকে আপনি আবর্জনা দিলে এটা আপনাকে ফুল দেবে তাই না এটাই হলো ঈশ্বরের ধরন যদি আপনি প্রকৃতই ভক্ত হয়ে ওঠেন ঈশ্বরের অঙ্গ হয়ে যান এটা এরকমই হবে আপনার দিকে যাই ছোঁড়া হোক সেটাই পরিপোষক হয়ে যাবে আপনার রাস্তায় যাই আসুক না কেন সেটাই আপনার জন্য সুন্দর কারণ যাই আসুক না কেন আপনি জানেন কিভাবে এটাকে সুন্দর কিছুকে রূপান্তরিত করতে হয় সেটাই ভক্তি লেনদেনের অর্থ আপনি ফুল পেতে চান আর অন্য কাউকে আবর্জনা দিতে চান আপনি যদি সেই লেনদেন করেন তারপর আপনি বাতিল হয়ে যাবেন তাই না আপনি বর্জিত হবেন যে কোনো সংখ্যক মানুষের দ্বারা অথবা শেষ পর্যন্ত আপনি বাতিল হয়ে যাবেন সৃষ্টি যেভাবে চলছে তা থেকেই যখন আমরা বলি যোগ তখন আমরা বলছি মিলনের কথা মিলনের অর্থ হল এখানে আপনি একাই একটি প্রাণী হিসেবে বেঁচে থাকেন না আপনি এখানে বেঁচে থাকেন ঈশ্বরের অংশ হিসেবে আপনি এখানে বেঁচে থাকেন সৃষ্টি এবং স্রষ্টার অংশ হয়েই আপনি সব কিছুর সঙ্গে এক হয়ে যান আপনি সেই হেঁটে বেড়ানো ছোট্ট একটা প্রাণী হয়ে থাকেন না যে চারপাশে ঘুরে নিজের কাজ করে যায় কিন্তু সামগ্রিক ধারণা হল স্বাধীনতার শিশুসুলভ ধারণার অর্থ আপনি আপনার নিজের কাজই করতে চান তাই না একটা ভুল ধারণা ভুল মনোভাব ভুল আবেগ বিশের চেয়েও অনেক অনেক বেশি ক্ষতি করতে পারে তো এই কারণেই অসতমা সদ্গমায়া অসতমা সদ্গুরু ইতিমধ্যেই আমি বলেছি না না জীবনের প্রতিটি মুহূর্তে অবশ্যই এটা বলুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তে এটাই সেই যাত্রা যে যা আপনি চলেছেন অসত্য থেকে সত্যের দিকে তা না হলে যেটা সত্য নয় সেটাই সত্য বলে মনে হতে পারে আপনার একবার যদি অসত্যকে সত্যে পরিণত করেন আপনার মনে তাহলে সেই অসত্য আপনার বেঁচে থাকাকেই বিষাক্ত করে দেবে তখন বিস্মিত হয়ে যাবেন দুর্ভোগ কেন আপনার খুঁজেই আসছে তো এটা আসতে বাধ্য আর কিভাবে হবে এটা যদি না আসে তার অর্থ আমার জীবনটাই ব্যর্থ দুর্ভোগ আসবেই যদি আপনি ভুল জিনিস করেন তাই না একজন খুব সতর্ক হয়ে গাছে উঠল অন্য এক নির্বোধ দৌড়ে উঠতে গিয়ে পড়ে গেল তার যদি কিছু না হয় তাহলে যার গাছে ওঠার দক্ষতা রয়েছে সে নির্বোধ তাই না হ্যাঁ কি না না এটা এরকম তাই না এমন একজন যিনি মনোযোগ দিয়েছেন যিনি যত্ন নিয়েছেন কোনো কিছুকে সঠিকভাবে করার দক্ষতা অর্জন করার জন্য যদি তিনি এবং কোন নির্বোধ যে কোনো কিছুতেই মনোযোগ দেয়নি উভয়ের একই ফল হয় তাহলে যিনি সব কিছুতেই মনোযোগী হয়েছেন তিনিই নির্বোধ তাই না সুতরাং আমি সত্যি দুর্ভোগের বিরুদ্ধে নই আমি চাই না যাতে আপনি কষ্ট পান কিন্তু আপনি যদি নির্বোধ হন আর যদি নিজের সঙ্গে নির্বুদ্ধিতা করতে চান অবশ্যই ভুগবেন কারণ একমাত্র দুর্ভোগ এলেই অর্থহীন কাজগুলো আপনি বন্ধ করবেন ধরুন এটা দেখেছেন কি কোনো একটা ঘা যখন শুকিয়ে আসছে আপনি তখন এটা যখন এটা যখন গভীরে যায় যন্ত্রণা দেয় তখনই থামেন ধরুন এটা যন্ত্রণা না দিলে আপনি অন্ত্রটাই বার করে ফেলবেন হ্যাঁ হ্যাঁ নিজেকে খাটো করবেন না শরীরে যদি সত্যিই যন্ত্রণা না হতো এই সৎসঙ্গে বসেই চুইংগামে ফুঁ দেওয়ার মতো ফুসফুসটাই ফুঁ দিয়ে বার করতেন আপনার কত বড় ফুসফুস সেটা দেখানোর জন্য হ্যাঁ হয়তো সেটাই করতেন নিজেকে একেবারেই খাটো করবেন না নিজের নির্বুদ্ধি থেকে একেবারেই খাটো করে দেখবেন না যদি কেউ একজন কিছু করেন আপনাকে প্রভাবিত করার জন্য আপনি নিজের অন্ত্রকেই বার করে কারণ যেহেতু এটাতে একটা পিন ফোটানো মাত্রই খুব যন্ত্রণা হয় তাই যেখানেই আপনি যন্ত্রণাকে জানেন না একটা গাছের যন্ত্রণাকে জানেন না একটা প্রাণীর যন্ত্রণাকে জানেন না অন্য জিনিসের যন্ত্রণাকে জানেন না বলেই সবকিছুকেই টুকরো টুকরো করে কাটছেন তাই না একমাত্র এটাকেই জানেন তাই রক্ষা করছেন তো এটা ঠিক আছে এটা ভালোই করছেন অন্তত এটুকু তো জানেন শুধু এটাকেই প্রসারিত করতে হবে ব্যাস যেহেতু এটার যন্ত্রণা কি সেটা জানেন তাই এটাকে ভালো রাখছেন এখনই যদি বুঝতে শুরু করেন পাহাড়ের যন্ত্রণাকে পাহাড়টাকেও ভালো রাখবেন যদি মহাবিশ্বের যন্ত্রণাকে বুঝতে পারেন তাহলে সব কিছুকেই ভালো রাখবেন তাই না আর যোগের অর্থ হলো সেটাই মিলন সব কিছুই আপনার অংশ হয়ে উঠেছে আর ভক্তি হল সেই মাত্রা যা অনায়াসেই মুছে দেয় যা আপনি এবং যা আপনি নন তার মধ্যবর্তী সীমারেখাকে